বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক মান্নান হীরাও ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাত 8:30 দিকে তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মালিবাগের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন মান্নান হীরা। পথনাটক পরিষদের সভাপতি ও আরণ্যক নাট্যদলের অধিকর্তা ছিলেন তিনি। মঞ্চ আর টিভির জন্য অসংখ্য নাটক লিখেছেন তিনি। 2006 সালে নাটক শ্রেণীতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন মান্নান হীরা।